experience, sir. Hello. বহুত ভারী লাগছে আর কিছু না মানে এমনি ঠিকই আছে বৃষ্টি কম থাকলে আরো মজা আসতো তোকে নিয়ে নামতাম দেখো সাবন আয় রে মন হাসায় মিতবা আর সারি উমর না গওয়া দে মিতবা কেউ সোচে বাদল ভরে হ্যাঁ জবকি ও তো রুকে হ্যাঁ কিউকি বারিশ তো আনি হ্যাঁ না রাস্তাটা খুবই দুর্গম বন্ধুগণ রাস্তা খুবই দুর্গম স্কুটি নিয়ে পেরানো যাচ্ছে না বড় কাদা এত কাদা 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 এখানে পুরিয়াপাড়া ড্যামটা কাছে তো কোন ড্যাম ভাই পুরিয়াপাড়া পুরিয়াপাড়া হ্যান্ডেল লক মার হ্যান্ডেল লক মার ও তুই তো আবার হ্যান্ডেল লক মারতে নিস না আমরা চুনোপটি কিনা বন্ধুগণ আমি তো চুনোপটি কারণ কি ম্যাক্সিমাম জন আপনারা ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করেন না আমি চুনোপটি এখানে আমরা এখন একটা স্ট্যাট দেব 60% অফ পিপল হু ওয়াচ দ্য ভিডিও হ্যাভ নট সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মানে একটু ছিড়ি ছিড়ি বৃষ্টি পড়ছে পড়ছে না মানে হালকা পড়ছে আর আরো দুজন হেঁটে হেঁটে আসছি স্কুটি রাখার পিছনে রেখে দিয়েছি কেন কি আর স্কুটি চালানো যাবে না চলো আলাদা ভাইব আসছে আলাদা ভাইব আসছে তো এখানে আর মাস্ক লাগবে না কেউ নেই এখানে বড় কাদা এখানে ভাইব মানে ফুল ভাইব কিন্তু বড় কাদা ভাই এই কাদা জায়গা এত কাদা এই ব্যান্ডটা পরে বাড়ি যাবো তাহলে ভিজা ব্যান্ডটা বড় কাদা ভালো লাগে না এত কাদা এই ভাই এত কাদা কেন এখানে না আসতে উঠবি এখানে ভাই আজকে যে স্রোত আছে সুইমিং করাটা সেফ হবে কিনা আমার This is my first time experience for swimming. I'm swimming sikhte achi ajke. And our trainer hello. Phew! জায়গাটা আপনাকে দেখাচ্ছি জায়গাটা হেভি কিনা বল জায়গাটা হেভি খুবই ঠিক হবে না আমাদের কাকা ওখানে টাইম মেরে ওদিকে গেছে কাকা আমার মাথা তো পেরিয়ে যাবে তোর মাথা থেকে হ্যাঁ একটু বেশি হবে বাট মানে যেহেতু একটু ফাস্ট ফ্লো আছে এখন যে মানে সুইমিং করেনি আগে তো যেমন বললো আজকে অনেক স্রোত আজকে নামা যাবে না তো আমার আজকে স্কুল ক্লাস ক্যান্সেল
আমাদের এখানে হয়ে গেল। হ্যাঁ, এবার একটু বউ খাবো, বউ খেতে যাবো। তোমার দোকান ভালো লাগে? হ্যাঁ, সালুয়া দিকে একটা দোকান। আচ্ছা, সালুয়া দেখে বউ খেতে যাবো। আর অনেক দিন তো সালা কাটি গেছে, অনেক দিন মজা এসে গেছে। এরপরে একটু খাওয়াটা খেয়ে নিতে হবে, আর অল্প একটু চা খেয়ে নিতে হবে, ঘুমে যাবে। কিন্তু আমার স্কুলের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল, বিকজ এখানে স্রোত অনেক বেশি, সো ক্লাস অন্য দিন হবে। আজকে এখানে যদি কোনোদিন আসো তাহলে স্রোত চেক করে জলে নামবে, নাহলে কিছু মিস আপ হতে পারে। ও জানে বলে পারলো, মানে অনেক দাদাগুলো এখানে একটু একটু স্টেপ মিস করে গেছে, মজা করতে করতে নিচে পড়ে গেলে পুরো মানে মানে ভেঙে যাবে মুখের পুরো। আজকে এখানে নিচটার খুব বাজে অবস্থা। হ্যাঁ, আর মানে এটা কোনো মানে মাটির নিচ নয়, নিচটা পুরো সিমেন্টের আছে, কিন্তু মানে নিচে পড়ে গাছটা কোনো মানে ব্যথা লাগে, ভেঙেও যেতে পারে। তো এই এই আমাদের এই ভাইরা অনেক ভালোভাবে সুইমিং করছিল, ভালো সুইম জানে না, ঠিক আছে। তো চলো বহুত দোকান ভিজে একদম অবস্থা খারাপ আমাদের। তো মোমো খেতে এসেছি দোকানে, মোমো খেতে এসেছি, আর প্রচুর বৃষ্টি বাইরে, পুরো ভিজে গেছে। এক্সপিরিয়েন্স আমার লাইফ টাইম হয়ে গেছে আজকে। আজকে পুরো মনে হচ্ছিল ঝিমে ধারাতে সাইমন দেবদা, আমরা দেবদা দেবদা রক্স পুজোতে সবাই গোলন্দাজ দেখবেন। গোলন্দাজ আসছে সিনেমা ঘরে খুব জলদি, প্রমোশন দিলাম, টাকা দিয়ে আমাদের কারা এরা, আমি তো বুঝতেও পারছি না, হু আর দিস পিপল। এই মোমো চলে এসছে আমাদের, তাদের অর্কদাস অর্ক, মিস্টার অর্ক প্রবদাস, আর এদিকে মোমো, মোমো খাবো আমরা এবার। সো আমার মোমো ভাই, আর দেখা হচ্ছে আমাদের সাথে পরের ভিডিওতে, বাই। আরে 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 আব তো আ রহি বারাত, আপ ইয়ে আয়ে নাচে গায়ে দেখো রাগ হে মলহার, ও নিত নিত লাকে রং সবা।